হলো কাটা, হ্যাঁ টিকিট কাটা হলো, হ্যাঁ পেয়েছো অ্যাট লাস্ট? হ্যাঁ আচ্ছা, সকাল থেকে আমি আর সায়ন্তন বিজি ছিলাম হচ্ছে টিকিট কাটার জন্য। মানে অ্যাট লাস্ট আমরা অনেকগুলো জায়গা দেখা শোনার পরে ট্রেনের টিকিট পেলাম হচ্ছে পুরীতে। বাট তাও জানি না যে যাওয়া হবে কি না, তার কারণ হচ্ছে করোনার আবার ওই ওমিক্রন বলে একটা কি ওটা কি ভ্যারিয়েন্ট ভ্যারিয়েন্ট এসছে। হ্যাঁ, তো দেখা যাক কদ্দূর কি হয়, বাট স্টিল কেটে রাখলাম, পেলাম সেজন্য। তাও পেয়েছি কি যাওয়ার সময় এসি থ্রি টায়ার, না না যাওয়ার সময়, হ্যাঁ যাওয়ার সময় এসি থ্রি টায়ার পেয়েছি, আর ফেরার সময় নর্মাল স্লিপার ক্লাস পেয়েছি। তাও রাত্রিবেলা পাইনি, দুটোই দিনের বেলা পেয়েছি। আর তাও আমি আসার সময় একজনের সিট এদিকে আর একজন দুজনের সিট আরেকদিকে। ফেরার সময় তিনটে পরপর পাইনি, দুটো এক জায়গায় পেয়েছি আর একটা আলাদা জায়গায় পেয়েছি, একই বগিতে মেবি। তো সকাল একই থেকে বগিতে তো সকাল থেকে আমি আর সায়ন্তন এই কীর্তিকলাপ করছিলাম যে টিকিটটা অ্যাটলিস্ট কেটে রাখি, যদি মেবি কোনো প্রবলেম যদি কিছু হয়। 48 আওয়ার্স আগেও বললো যে মানে ক্যান্সেল করে দিলে পুরো টাকা ফেরত পাওয়া যায়, তো সেটা নিয়ে বললো কোনো চাপ নেই, যখন পেলাম যখন কেটে রাখি। এবং আমরা 27 তারিখ না কাটলাম, হ্যাঁ 27 তারিখ অ্যাকচুয়ালি আমরা 24, 25, 26 সব খুঁজছিলাম, বাট কোনো অ্যাভেলেবেল নেই টিকিট। 24, 25, 26 তো কিছু অ্যাভেলেবেল নেই। দেন আমরা 27 তারিখ যে সোমবারটা পড়ছে সেইটা পেলাম, তো সেই জন্য আর কি কাটা হলো। তাও দেখা যাক ভগবানের কৃপাতে যাওয়া হয় কি না, সিরিয়াসলি ডোন্ট নো। মানে ভালো লাগছে না গো, আর এই করোনা করোনা করে মানে মনটাই জাস্ট খারাপ হয়ে যায় যখন এই দেখি না করোনার এই আসছে ও আসছে। খবরে পড়েছিলাম যে থার্ড ওয়েভটা নাকি আসছে না, যেটা এখন অব্দি আসেনি থার্ড ওয়েভ, বাট এই আবার একটা ভ্যারিয়েন্ট করোনা যে কি করছে, মানে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু করোনার ওপর। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি। আমি অলরেডি মানে ভাত বসিয়েছি আর হচ্ছে একটুখানি কফি ভাজা বসিয়ে দিয়েছি। এরপর করব হচ্ছে বেগুন দিয়ে সর্ষে দিয়ে করব একটা, যেটা সায়ন্তন খুব পছন্দ করে, বাট করতে খুব একটা টাফ না, জাস্ট বেগুনটা ভেজে ভালো করে সর্ষে দিলেই হয়ে যায়। আর কালকে শাশুড়িমা দুটো কাতলা মাছ দিয়েছে বড় বড়, মানে বেশ ভালো বড় আর কি। তো সেটা ভালো করে একটুখানি পেঁয়াজ অল্প একটুখানি রসুন আদা দিয়ে একটু মাখা মাখা টাইপের করব, আর বানাবো হচ্ছে ব্রেকফাস্ট। তো ভাতটা মোটামুটি আমার হয়ে গেছে, তো এগুলো এখন একটু বন্ধ টন্ধ করে ফার্স্টে ব্রেকফাস্টটা বানিয়ে আমরা খেয়ে নিই। আরে পাতলা যে পাউডি থাকে না, দেখো আজকে আমাদের ব্রেকফাস্টটা কত সুন্দর। দেখাচ্ছি তোমাদের, আমার প্লেটে আপেল নেই, তার কারণ আমি আপেল খাই না, তাই জন্য এই তাজি খাও। কিন্তু এরকম ব্রেকফাস্ট রোজ রোজ আমি করে দিতে পারি না, রোজ রোজ খাওয়া ভালোও না, পেট ভরে এত ব্রেকফাস্ট মোটা হয়ে যাবে তুমি। আমি একটুখানি চিনি দিয়েছি ব্রেডে। কদিন বাজে খাচ্ছি ডিম সেদ্ধ, এই যে পুরো খাবারটা রয়েছে এটা কিন্তু দেখবে শীতকালে স্পোর্টস এর খাবার। পাউডি একটা কলা থাকে, আর না হলে শীতকালে কমলা লেবু দেয়। তো চিনি দেবো, দেখো কাতলা মাছ গুলো বেশ অনেকটাই বড় বড়, বাবা নিয়ে এসছে অনেক বড় কাতলা,
তো তাই জন্য ভাবছিলাম একটু কাতলা কালিয়া করব, কিন্তু সায়ন্তন যখন কাজে বসে গেছে একটু দই আনার দরকার ছিল, তো দেখা যাক সায়ন্তন কখন যায়। ফার্স্টে মাছগুলো একটু ভেজে নিই। আমি বারবার সায়ন্তনকে বললাম যে তুমি তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি আসবে, বিকজ ওদিকে মাছের ঝোল মানে মাছ ভাজা আমার সবকিছু রেডি, কিন্তু না ওনার দেখা নেই। আমি বারবার কই কই করে বললাম যে দইটা যতক্ষণ না আসছে আমি কিন্তু রান্না বসাতে পারছি না। তোমরা দেখো এখানে আমার মাছ ভাজা, আচ্ছা এখানে হচ্ছে তোমার পোস্ত টোস্ত সব বাটা, এই যে পেঁয়াজ রসুন সমস্ত কিছু আমি এরকম করে রেখে দিয়েছি। আমার আর বাকি যা কাজ ছিল, বিছানা গোছানো বলো, বারান্দা থেকে জামা কাপড় তোলা, সব কিছু আমার কমপ্লিট। আমি বললাম যে তুমি দইটা নিয়ে এলে আমি একটুখানি মাথায় একটুখানি দইয়ের প্যাক মাখবো, এবং এটা সেটা শোকানোর জন্য আমাকে 1 ঘন্টা অ্যাটলিস্ট টাইম তো দিতেই হবে। বাট ওনার যেটা ডিউটি উনি সেটা করবেই, মানে ও যেটা করার করণীয় ও সেটা করবেই। আমি বললাম যে তুমি আমাকে তাড়াতাড়ি করে অ্যাটলিস্ট দিয়ে তারপর তুমি যাও, আমাকে দইটা অ্যাটলিস্ট কিনে দিও। বাট না, অ্যাজ ইউজুয়াল কি বলবো, এই জন্য আমার মাথাটা গরম হয়ে যায় জানো তো। আমি মানে আমি এমনি এমনি কিন্তু রাগ করি না ওর ওপর। আমি সায়ন্তনের জন্য অপেক্ষা না করে অ্যাট লাস্ট রান্নাটা স্টার্টই করে দিলাম। আচ্ছা ফার্স্টে আমি দিচ্ছি গরম মশলা, একটু এলাচ আর দারচিনি, দেন জাস্ট 2 কোয়া মতো রসুন দিলাম তেলের মধ্যে, আর পেঁয়াজ। এবার আমি একটুখানি পোস্ত বাটাটা দিলাম, পুরোটা লাগবে না অল্প করেই দিচ্ছি। আচ্ছা এর মধ্যে দেবো একটুখানি একটুখানি জিরে ধনে গুঁড়ো অল্প করে, একটুখানি হলুদ, এখনো আসেনি তোমরা ভাবতে পারছো তো। আমি আর ওয়েট করতে পারলাম না, আমাকে দই ছাড়াই করে ফেলতে হচ্ছে। তো দেখো এটা খুব ভালো করে কষে গেছে, অলরেডি তেল ছাড়া স্টার্ট করে দিয়েছে, তো আমি খেয়ে দেখলাম যে উইদাউট দইও খুবই ভালো টেস্ট হবে। তো আমি আর দইয়ের জন্য ওয়েট করতে পারছি না, বিকজ আর পসিবল নয় অপেক্ষা করা, কারণ হচ্ছে আমার এইগুলো রান্নাগুলো করার পরেও আমার বাসন কোসন মাজা থাকে, রান্নাঘর পরিষ্কার করা থাকে, আর আমি দরজাও লক করে রেখেছি, আজকে আসুক ঢুকতে দেবো না, বিকজ কিছু করার নেই, বাইরে যা অনেকক্ষণ যখন শুধু বাইরেই থাকুক তাই না, বাড়িতে এসে আর কী হবে। তো এটাই আজকে সায়ন্তনের শাস্তি হবে, তো অবশ্যই তোমরা দেখতে থাকো, তোমার একটুখানি মজা লাগবে বুঝেছো। সায়ন্তন এসে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ তো, দেখো আমার বড়দেরকে সাহায্য করতে হয়। একটা ধরে দেবো,
ফোন যদি ভাঙে না কি করছিল তুমি এতক্ষণ ধরে? দেখো মাস্টার হয়ে গেছে, তুলে ফেলছি। আজকে একটুখানি কাতলা কালিয়া করেছি বুঝছো। তোমরা কিরকম পাও? তোমরা তো পাও না বলো। কি করে ইবা পাবে? কি করে ইবা পাবে? এটা কিন্তু আমি মজা করে বললাম, একটা ভিডিও আছে না বঙ্গাইয়ের। আমরা কি মিনারেল ওয়াটার খাই? তোমরা খাও, কি করে ইবা খাবে? তোমরা সব ভিখারির বাচ্চা। তো চলো, এটা হয়ে গেছে। এই মালটার জন্য দই দেওয়া হলো না শয়তানটা। তুমি চাঁদে গেলে আমি এই ডিশটাকে মডিফাই করবো দই দিয়ে উপরে। বন্ধ করো, আরে তুমি আনবে আমার বাসন কোসন সব, এগুলো মাজতে হবে, তারপর তো আমি ছানে যাবো। মাজতে বাসনগুলো মাজো। বন্ধ করবে তুমি? কিছু হয়নি। হাই গাইস, এ দেখো আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। তো পূজা লাঞ্চ ফাঁচ বানিয়েছে, তো কি বানিয়েছে সেটা দেখাচ্ছি। পূজাই বানায় সবসময় লাঞ্চ, অবভিয়াসলি লাঞ্চ তুমি বানাও, ডিনারটা আমি বানাই। তো এটা হয় এরকম, একসাথে আমরা কাজ করি দুজনে মিলেমিশে। তো যাই হোক, তো হ্যাঁ অফিসে নেই বলে একটা দিকে ভালো যে বেশ বাড়িতে বাড়ির খাবার খেতে পারছি আর কি। হ্যাঁ কিন্তু একটু অফিসেও মিস করি, কারণ অফিসে গেলে একটা অন্যরকম ওয়ার্ক এনভায়রনমেন্ট থাকে। না না সেরকম কোনো ব্যাপার নেই, আমাদের অফিসে ক্যান্টিনে খাওয়া হয়, তো ক্যান্টিনে যেটা পাওয়া যায় সেটাই তো খাবো। হ্যাঁ তো আমি চিজ ম্যাগি খেতাম, তো কি চিজ ম্যাগিতে কি খাবো বলো? দুপুরবেলা ম্যাগি খেতাম, তুমি ভাবো তো কত কষ্ট করতো। ভাত না, হ্যাঁ দুপুরবেলা থেকে ভাত দেওয়া আলো বেজে গেছে, তো এইসব খেতাম আর কি। যাই হোক আমি এটাও ভালো, বাড়ি থেকে কাজ করছি, মজায় আছি। অনেকদিন হয়ে গেছে মজা, বলো প্রায় দেড় বছর দু বছর হয়ে গেলো এরকমই আছি। ঠিক আছে তো এবার সবারই খুলে যাচ্ছে, আমাদেরও খুলে যাবে, বাচ্চা কাচ্চাদের স্কুল ফিস্কুল খুলে যাচ্ছে সরকার বলছে, তো আর কি করা যাবে। আমাদেরও দুঃখের দিন আসছে। যাই হোক ঠিক আছে, ওমিক্রন আবার আসছে, সেটাও আবার আরেকটা দুঃখের দিন, জানি না সেটা কিরকম ভোগান ভোগাবে আমাদের। আবার সেই শুরু হলো প্রবলেম। যাই হোক দেখো টানি ঘুনো করছে, টানির এখন স্লিপিং টাইম, চোখটা তো ছোট ছোট ঘুম পেয়ে গেল তো। আচ্ছা ঘুনু করো ঘুনু করো, ওই ওই ঘুম পাই দো, ঘুমো ঘুমো। দেখো চোখটা আস্তে আস্তে বন্ধ করছে, দেখো ঘুম থেকে উঠে জাস্ট চাটা নিয়ে এসেছি। আজকে আমি যে ঘুমিয়েছি না পুরো লেভেলের, ফুল লেভেলের ঘুমিয়েছি। আর চুল ঠিক করছে কেন আমি জানি না। আরে চুলটা সিরিয়াসলি
আজকে মানে ঘুমিয়ে তো ছি, আর সিনেমা দেখছিলাম শুয়ে শুয়ে, তারপর ঘুমিয়েছি, এত ঠান্ডা লাগবে আমি দূর শান্তনে এসে ডাকলে উঠবো। এ দেখি আর ডাকতে আর আসে না। আমি ফোন করেছি 8টার সময়, ফোন করলাম না তোমাকে 8টার সময়, ফোন করে ওকে 8টা 20 ফোন করে বললাম যে আর 10 মিনিট বাদে উঠছি। মানে কি বলতো, ঘুম হয়নি, মানে ঘুমিয়েছি ঠিক আছে, বাট ওই কম্বল ছেড়ে উঠতে মানে পুরো কষ্ট হয়, সকালবেলা সবথেকে বেশি। তাও তো এখনো কিছু ঠান্ডাই পড়েনি, মানে হালকা হালকা পড়েছে আমাদের এখানে, তাও আর কি। আচ্ছা, আমাদের কি পুরীটা যাওয়া হবে, তোমাদের কি মনে হয়, কমেন্ট করে জানিও। যা শুনছি অমিক্রন টমিক্রন আসছে, ঠিক আছে, কিছু তো করার নেই। দেখো যদি না যাওয়ার হয় তাহলে কেউই যেতে পারবে না, আমরা ভগবান না রাখলে যাওয়া যায় না। হ্যাঁ, তো সেটা নিয়ে কোনো চাপ নেই, কিছু করার নেই আর কি। আগে তো লাইফ, রাইট, তারপর তো ঘুরতে যাওয়া, বেঁচে থাকলে তো আবার ঘুরতে যেতেই পারবো। চাটা গুলেছো আমার? আমার চাটা কোনোদিন গুলবে না, অল টাইম আমি ওর চাটা গুলি দেবো না। আজকে রাত্রিবেলা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, একটু আমার সাথে একটু ঝগড়া করে, রোজ রাতে করে না যদিও মাঝে মাঝে, কালকে রাত্রিবেলা কি ঝগড়া আমার সাথে, মানে এত ঝগড়াটি কুকুর হয়েছে না, একেবারে একটা বাজে। হ্যাঁ, পচা গায়ে গন্ধ হয়েছে, এখন গেছে বল আনতে, বল নেই বাবা, বল নেই, তুমি বিস্কুট খেতে এসো, উপরে এসো, উপরে এসো, বিস্কুট খেয়ে যাও, উপরে চা খেয়ে নি, তারপর একটুখানি ও বাড়িতে যাবো, কারণ মা আবার পালং শাকের তরকারি দেবে বলেছে, ওটাই রাত্রিবেলা আমাদের ডিনারে হবে। আটা মেখে নিয়েছি, রুট মানে চা, একদিকে চা বসিয়ে আর একদিকে তিনটে আটা মেখে নিয়েছি তাড়াতাড়ি করে, আর ও বাড়িতে গিয়ে পালং শাকের তরকারিটা আনবো, আর একটুখানি বাঁধাকপির তরকারি রয়েছে, তো সায়তন বলে যে ওটা দিয়ে খেয়ে নেবে, তো খেয়ে নেবো। পেটটা ভার হয়ে আছে গো তোমার আজকে? আমার সিরামের বটলটা ওকে দিয়েছি, সেটা দিয়ে খেলে নতুন খেলে দাও। কার্তিক ঠাকুরের খেলুগুলোর পছন্দ হয়নি, বড্ড পলকা পলকা, তো তুই রসা দিয়ে খেয়ে নিলি, দাবার দাবার দা টুনু, আমার টাঙার টাঙাটা ভালো টুনু, আমারটা ভালো টুনু, টুনু এনে টুনু, না 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 বেকন হলেই হলো আজকে, না না প্রথমে খাচ্ছিল না, কি ভালোবাসি বেকন খিদু পায় গুনু থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিছানা ফেলে, বাবা কি সুন্দর, দাদু নাকি তুই, তুই কি দাদু, আমি বলতো সেটা তুই দাদু কিনা বল। টনি প্রচন্ড পরিমাণে ব্যস্ত হয়ে গেছে ওই ঘরে যাওয়ার জন্য, তো আমি চলো ওকে ওই ঘরে দিয়ে আসি। শান্ত, আমি টনিকে নিয়ে ওই ঘরে যাচ্ছি, প্রচন্ড জ্বালিয়ে খাচ্ছে ও, কারণ ওর হচ্ছে চা বিস্কিট খাওয়ার পরে টাইমটা হচ্ছে ওই ঘরে যাওয়ার টাইম। কাম দাঁড়া, দাঁড়াতে বলেছি আমি,
এই যে তোমার ছোট ছেলে এসছে, আরে জ্বালিয়ে খাচ্ছে, বিস্কুট খেয়েছে আমাদের সাথে, চা বিস্কুট তোমাকে দেখা যাচ্ছে না অন্ধকারে, ইসে কি যেন বলে চা বিস্কুট খেয়েছে, খেয়ে দে এই ঘরে আসার জন্য বায় না। আমাদের যে এই ফ্লোরটা সেই ফ্লোরে দেখো অনেকগুলো ফ্ল্যাট আছে, বাট কোনো ফ্ল্যাটেই লোক আসেনি, যে এইটা এইটা আসেনি, এইটাতে আসেনি, এটাতে তো আমরা থাকি, আর ওই সিধা ফ্ল্যাটটাতে লোক থাকে ওটাতে, আর তার পাশেরটাতে আমাদের শাশুড়ি থাকে, আর যেখানে ভুলু শুয়ে থাকে। ভুলু কী করছিস? ভুলু করছো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কুকুররা আমার সাথে এত পরিমাণ ইন্টারাক্ট করে না, কি বলবো তোমাদের, কিছু জিজ্ঞাসা করলে ও ঠিক এরকম করেই অ্যান্সার দেয়, এত নিরীহ কুকুরটা, মানে ও হচ্ছে মারাত্মক নিরীহ কুকুর, কোনোদিন কাউকে চেঁচায় না। বাট হ্যাঁ, ওর কিন্তু একটা গুণ আছে, রাত্রিবেলা যদি সিঁড়ি দিয়ে কেউ অচেনা বা কেউ ওঠে, অচেনা লোক যদি ওঠে, তাহলে কিন্তু ও খুব তাড়াতাড়া করে। ইনফ্যাক্ট দিনের বেলাও একটা বাচ্চা ছেলে উঠছিল, ওকে তাড়া করেছে, বাট ও কিন্তু এমনি কাউ মানে বাড়ির লোকে কিছু করে না, তো সেটা খুব ভালো একটা আর কি আমাদের সেফটি, তাই না? আর আমি এই টাইমটা সায়ন্তনকে সবসময় বলি, এখন 9টা বাজে, তো আমি সায়ন্তনকে এই সময়টা আমি সায়ন্তনকে অল টাইম বলি চলে 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 বেরোবো বেরোবো বেরোবো, এই করতে থাকি আমি। হ্যাঁ বেরোবে না, কি যে কাজ করছে সারাদিন, কাজ করতে ভালো লাগে না আমার, কাঁদবো এবার, সিরিয়াসলি বলছি আমি কাঁদবো, বিশ্বাস করো, সারাদিন কাজ করে যাচ্ছে সারাদিন, সকালবেলা ঘুম থেকে উঠলো বাস কাজে বসলো, কোনো অফিস টাইম 9 আওয়ার্স 9 আওয়ার্স তো গুলি উঠে গেছে করোনার জন্য, 9 আওয়ার্স উঠে গেছে, কবে জীবন থেকে উঠে গেছে, হ্যাঁ মানে সবারই উঠে গেছে, সবারই যা শুনতে পাই আর কি, যে কেউই নাকি খাওয়া করার কোনো কিছু টাইম পাচ্ছে না, আর 9 ঘন্টা নাও, আরে ভাই 11 ঘন্টা 12 ঘন্টা কর, তা না মানে মনে হচ্ছে পারলে 24 ঘন্টা যদি কাজ করে তাহলেই ভালো হয়, সিরিয়াসলি একটু টাইমও পায় না লোকে, কেউই পায় না, আমার বর বলে না, যারাই এই সেক্টরে আছে তারাই মানে সময় টময় একদম আর কি বেরিয়ে গেছে জীবন থেকে, জীবন ফিবন একদম শোচনীয় হয়ে গেছে সবার। আজকে আমি একদম মানে সময় নষ্ট না করে আজকে আমি এসে করেছি, কি বলে দুপুরবেলা শোয়ার আগেই জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো, মেলে শুয়েছি, না হলে আমার রোজ কি হয় বলতো, রোজ আমি ও বাড়ি থেকে বাড়িতে মানে ও বাড়ি থেকে আসি, দেন আমি জামাকাপড় মেলি, আর সেটা যা মানে আমার পক্ষে না ল্যাদ হয়, মানে নয় আমি মেলি নয় শান্তর মেলে, এবার যেই মেলুক না কেন তার জন্যই বিশাল কষ্টের হয়ে যায় ব্যাপারটা, তো আজকে অল্প একদম জামা কাপড় ছিল এবং জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই আমি আজকে জামা কাপড় মেলে নিয়েছি। আচ্ছা তো তোমরাও দেখলে যে সায়ন্তন কাজ করছে, তো আমি ভাবলাম যে তাহলে আমি রুটিগুলো করেই যাই, বিকজ তিনটে রুটি, এই যে অলরেডি আমার আটা মাখা ইজ ডান, তো ভাবলাম যে তাহলে রুটিটা করেই নি, চলো কি বলো, চিনি খেলে কি হয়, ক্যালোরিও কম ইসে হবে, অনেক চেষ্টা করছি এটাকে ফ্লিপ করার, ইয়া ডান, আমরা
আচ্ছা আজকে ডিনার দেখো, আজকে ফুল ডিনারটাই বলতে পারো ও বাড়ি থেকে এসেছে, তার কারণ শুধু রুটিটা আমি করেছি। আর সাথে আছে হচ্ছে এই যে, এটা হচ্ছে কি, পালং শাকের তরকারি, আর হচ্ছে এই যে বাঁধাকপি। বাঁধাকপিটা যদিও মা কালকে দিয়েছিল, বাট কালকে আর খাইনি, বিকজ কালকে রাতে তো চিকেন ছিল, তো কালকে সেজন্য আর খাওয়া হয়নি, তো আজকে রয়েছে বাঁধাকপি। আর রুটির সাথে চলে অনেক রাত হয়ে গেছে, তো এই হচ্ছে আর কি ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া করে নি। আর আমি ডিমের ট্রে গুলো না মানে কদিন হলো, মোটামুটি 3-4 দিন হয়ে গেল বিগ বাস্কেট থেকে কবে এসেছে, কালকে তার আগে দিয়েছে, রোজ আমি ডিমের ট্রেটা নিয়ে যেতে ভুলে যাচ্ছি বেরোনোর সময়। আসলে তারপরে তাড়াহুড়ো করি, তো ওই জন্য ভুলে যাই আর কি ডিমের ট্রেটা নিয়ে যেতে। চলো শান্ত, ফ্রিজটা বুঝতে হবে, ফ্রিজে যেন কি একটা লেগেছে ওই নিচের জায়গাটা। আর না বাবা আর খেলে না। তো চলো আমরা ডিনারটা করে নিই, দেন অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো থাকে, বাসন টাসন মাজা। আর আজকে টনিকে নিয়ে ঘোরানো হয়নি, টনিকে নিয়ে শান্তল ঘুরতে নিয়ে যাবে। তো আজকের মতো টাটাও, ব্লগটা এখানে এন্ড করছি। আচ্ছা তোমরা হয়তো দেখে ভাবো যে ওইগুলো আমি পাতি না কেন, পাতি না তার কারণ হচ্ছে কি বলতো, বিকজ আমরা ওই জায়গাটা কেউ বসিও না, সোফাটাতে আমরা কেউ খুব একটা বসি না, বিকজ চাটা আমরা মোটামুটি ঘরেই খাই আর ডিনারটা আমরা এখানে বসেই খাই। এবার ওটা পাতলে প্রবলেমটা হচ্ছে আমাকে রোজ সকালবেলা তুলতে হয় এবং আবার মাসি চলে যাওয়ার পর পাততে হয়, তো আমি সেটা অবশ্য করছিলাম কয়েকদিন যাবো, কিন্তু আর এখন করছি না, বিকজ ওই মানে এই কাজটা আমার মানে পুরো মনে হয় যে একটা ফালতু কাজ আর কি, যখন কেউ আসবে না আসবে তখন সারবো আর কি। আর আমরা কিসব আলোচনা করছিলাম জানো, আমি আর সায়ন্তন, তাও বলছি সায়ন্তন আসুক তারপর তোমাদেরকে বলবে। বিয়েবাড়ি আমরা আসছিলাম, বিয়েবাড়ি আজকে তো প্রচুর বিয়েবাড়ি, মানে এখন অনেক বিয়েবাড়ি রয়েছে, বিয়েবাড়ি বাড়ি কি লোভ লাগছিল ধরো। আমি শান্তনকে বলছি শান্তন যাও না, যাও 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 গিয়ে দুটো পার্সেল নিয়ে চলে আসো আমাদের জন্য, তারপর আমি মার খাই। অনেক ইয়ং ছেলেগুলোর বড়ও বলছিল যে হ্যাঁ আমাদের বন্ধু বান্ধবরা এরকম করতো আর কি মজা এরকম। তো যাই হোক, তো খেয়ে নি। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম, আবার কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। বুধবার কেটে গেল আজকে, নেক্সট আছে বৃহস্পতি শুক্রবার, দুদিন গেলে আবার সায়ন্তন ছুটি পাবে, যদিও এই শনিবার মনে হয় সায়ন্তনের কিছু কিছু কাজ চলে আছে, আমাকে বলছিল ইন্টারভিউ আছে, তোমার নিতে হবে। এই ওয়ার্ক ফ্রম হোম না এই একটা চাপ, যাই হোক বেশি দিন খুব একটা আর এইটা থাকবে না, অফিস খুলে যাবে সেটাও হচ্ছে আর একটা চাপ। তো চলো টাটা বাবাই, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, গুড নাইট।